নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপি হলো বড়দিন স্পেশাল রোজ কেক। কীভাবে বাড়িতে বানাবেন তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমি 500 গ্রাম রোজ কেক করব, আপনারা যতটা করবেন সেই বুঝে নেবেন। আমি একটি বড় বাটিতে 5টা ডিম এখানে ফাটিয়ে নিচ্ছি। আপনারা যদি 200 গ্রাম করেন বা 300, তাহলে সেই বুঝে ডিমটা দেবেন। 200 গ্রাম করলে 2টো ডিম, 300 গ্রাম করলে 3টে ডিম, এরকম মাপ অনুযায়ী আপনারা করবেন। আর পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি, এতে টেস্ট খুব ভালো হবে আর ফ্লেভারটাও একটা ভালো দেবে, তো সেই জন্য। আর 500 গ্রামে যেহেতু করছি তাই 500 চিনি লাগছে। আপনারা যদি 200 চিনির করেন তাহলে 200 চিনি দেবেন, বা 300 গ্রাম মাপের করলে 300, সেই বুঝে পরিমাণ মতো দেবেন। দিয়ে ভালো করে চিনি আর ডিমটাকে ভালোভাবে গুলতে হবে, যাতে মিহি হয়ে মিশে যায় ডিমের সাথে চিনিটা। খুব ভালোভাবে ফেটতে হবে। মাখার ওপর পুরো ডিপেন্ড করে রোজ কেকটা কতটা ভালো মাখছেন, সেইভাবেই রোজ কেকটা উঠবে, না হলে কিন্তু উঠবে না। এখানে আমি 500 গ্রাম দুধটা চালের নিয়েছি, গুঁড়ি নিয়ে 500ই, নিয়েছি। এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে এর সাথে একটু একটু করে দিয়ে দিয়ে এটাকে গুলতে হবে ভালোভাবে, যাতে পাতলাও না হয়ে যায় বা বেশি মোটাও না হয়ে যায়। এই যে ব্যাটারটা ঠিক এরকম হবে। এরপর আমি 500 ময়দা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভালোভাবে মাখতে হবে। দুধ অল্প অল্প করে নিয়ে এই ব্যাটারটাকে করতে হবে, যাতে খুব শক্তও না হয়ে যায় আর খুব পাতলাও যাতে না হয়ে যায়, না হলে কিন্তু ছাঁচায় উঠবে না। এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে রোজ কেকের ছাঁচা, এই ছাঁচাটাকে ভালো করে গরম না করলে রোজ কেক কিন্তু ছাঁচায় উঠবে না। তো দেখি এটা গরম করে ব্যাটারে চুবাই, দেখি ওঠে কি না। আমার রোজ কেকের ছাঁচাটা কিন্তু এখনও গরম হয়নি ভালোভাবে, তাই জন্য আমার ছাঁচায় উঠছে না, আমাকে আবার গরম করতে হবে। তো তার জন্য আমি আবার একটু তেলের মধ্যে রেখে দিয়েছি গরম হতে। আমার ছাঁচাটা গরম হয়ে গেছে, এবার আমি দেখব যে উঠছে কি না। তো চলো দেখি। তো দেখো আমার ছাঁচাটা গরম হয়ে গেছে, তো তার জন্য রোজ কেকটা ভালোভাবে ছেড়ে যাচ্ছে। এই প্রসেসেই করতে হবে, মানে ভালোভাবে ছাঁচাটাকে গরম করে তবেই এই ব্যাটারে চুবাতে হবে, আর পুরো ছাঁচাটা ডোবানো যাবে না। ভালো করে লক্ষ্য করো, ছাঁচাটা অর্ধেকটা ডুবিয়েছি, পুরো কিন্তু ডোবালে ছাঁচায় কিন্তু জড়িয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। এইগুলো ফলো করতে হবে, ভালোভাবে দেখে নিন এটাকে, এটাই হচ্ছে মেন। এই আবার দেখে নিন যে মানে হচ্ছে পুরোটা চোবালে কিন্তু পুরো গায়ে লেগে গেলে আর হবে না, নিচটাই শুধু চোবাতে হবে যাতে ওপরে না লাগে। তো এইভাবেই করতে হবে। তো আমি করে নিচ্ছি, আর এই যে এপিটটা হয়ে গেছে তাই জন্য উল্টিয়ে দিলাম। তো এপিট ওপিট এরকম একটা কাঠির সাহায্যে উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন হয়ে গেলে তারপর রোজ কেকগুলো নামিয়ে নিতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। তো দেখো কিছুটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো দেখো এখানে রেখে দিচ্ছি এইভাবে, আর এগুলো পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তবেই কোটোতে ঢুকাতে হবে, না হলে কিন্তু গরম অবস্থায় যদি কোটোতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো নিংড়ে যাবে, মচমচে ব্যাপারটা হবে না। তো তার জন্য পুরো ঠান্ডা করে তবেই কিন্তু কোটোয় রাখতে হবে। তো দেখো এইভাবে প্রত্যেকটা রোজ কেক ভেজে নিচ্ছি আমি, আপনারাও এইভাবে করবেন বাড়িতে, দেখবেন খুব ভালো হবে। দেখো আমার 500 মাপে পুরো একদম
হয়েই এসছে। আর এই বাটারফ্লাই ডিজাইনটা আমার বর করছে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আমি ফুলটা করেছি আর ও বাটারফ্লাইটা করছিল, তো দেখো এই যে ও এখানে বসে বসে করছে। তোমাদেরকে দেখিয়ে দিই ও কীভাবে ছাড়ছে বাটারফ্লাই ছাঁচাটা দিয়ে। এই যে বাটারফ্লাই ছাঁচাটা, এই দেখো এরম ও ব্যাটারে চুবিয়ে করছে। তো দেখো তোমরা, আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, আর আমাদের পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে টাটা।